নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে দিদি বাড়ি যাবে, দিদির একটু শরীরটা ভালো লাগছে না, আর হাটপুরির ভিতরে থাকে তো, এখানে এসে মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপরে এক জায়গাতে এক জায়গায় এসে একটু অন্যরকম জলে স্যান ট্যান করেছে, একটু ঠান্ডা লেগে গেছে। তা এখন প্রদীপ যাবে আগিয়ে দিয়ে আসছি, এখন আর আজকে রান্না বান্না করার আর সময় হবে না। তারপর সকাল সকালে আকাশটাও লেগেছে ব্যাপকভাবে, টিপ টিপ করে আসছে। বাধ্য হয়ে এরকম ভিডিও দিতে বাধ্য হচ্ছি, কারণ মা চলে যাবে। আর হচ্ছে কালকের এত গরম পড়েছে, মার দুপুরবেলা গরমে প্রচন্ড কষ্ট হয়েছে। যেহেতু ওই বাড়ি পুরনো বাড়ি ঘর, উঁচু উঁচু বাড়ি ঘর, তারপরে চারিদিকে গাছপালা, বাঁশ ঝাড়, মানে এই গরমটা সহ্য করতে হয় না। আমরা যেহেতু সহ্য করে করে অভ্যস্ত হয়ে গেছি, যেহেতু আমরা বাচ্চাটার একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমাদের পরিস্থিতি এরকম। তো মা তো এই বয়সে এই ওয়েদারটা নিতে পারে না খুব একটা। তো যা হোক 4-5 দিন ছিল, এখন আজকে চলে যাবে। তো বাধ্য হয়ে এরকম ভিডিও দিচ্ছি, রান্নাঘরে যেতে পারবো না, কারণ আয়ুষের বাবা এখন মাকে নিয়ে বেরোবে, দিয়ে এসে কাজে যাবে। আবার আমি আয়ুষকে নিয়ে যাব টিউশনি পড়াতে, ওখান থেকে নিয়ে এসে খাবিয়ে আবার পরীক্ষা দিতে নিয়ে যাব, আবার নিয়ে আবার আসতে হবে, পরীক্ষার সময় ওখানে থাকতে হয় স্কুলের বাইরে। তো মানে আজকের দিনটা এতই ব্যস্ত, তাই এইভাবেই আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। তো মাকে সকালবেলা একটু কিছু করে দিচ্ছিলাম, তা কিচ্ছু খাবে না, মানে শরীরটা একটু খারাপ করেছে। একটু চা খাইতো, চা করছিলাম, করতে দেয়নি, চাও খাবে না, হ্যাঁ খাবে না। আর এখন আয়ুষের বাবা তাড়াতাড়ি দিয়ে আবার চলে আসবে, কিন্তু মা এখন যাবে দিদিদের বাড়ি। মা মানে একবার বেরোলে দিদির বাড়ি, মামার বাড়ি, আমাদের বাড়ি, সব জায়গায় ঘুরে একবারে বাড়ি যায়, মানে কোনো জায়গা বাকি রাখে না। এই চারটা হচ্ছে কমন জায়গা। আমার দিদির বাড়ি, ওখানেও ভালো থাকে, কারণ ওখানে ঘর বাড়ি ভালো ভালো আছে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু মামনির পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর মায়ের চ্যানেলটা যেমন ভিডিও দেওয়া হচ্ছে টুকটাক করে, একটু পাশে থেকে সাপোর্ট করবেন, কারণ ব্লগ চ্যানেল তো সেইভাবে অতটা ভালো ভিডিও হয়তো দেওয়া যাচ্ছে না, কারণ এখন পরিস্থিতিটাও সেরকম। তো পাশে থাকুন, আশা করছি ভবিষ্যতে আরো ভালো ভিডিও আমরা আপলোড করব মায়ের চ্যানেলে। গাড়িতে নিয়ে যেতে হবে না, ট্রেনে ট্রেনে তো আবার উঠতে পারবে না, বাইকে না ট্রেনে উঠতে পারবে না। সমস্যাটা কি, স্টেশন গুলো এখনো মানে সেইভাবে ইয়ে হয়নি, উঁচু নিচুটা এতটা যে ওই একটা পা তুলে দিয়ে আর একটা পা এরকম উঁচু করে দিয়ে যে ঝুঁকে উঠতে হয়, মা সেটা পারে না, কষ্ট হয়। ফুলের গাছটা একটা ডগায় ফুল হয়েছে, পুরো মালার মতন করে আছে, কত সুন্দর হয়েছে মাধবীলতা গাছটা। বর্ষাকাল পেয়ে যেন চেহারাটা আরোই খুলেছে। ঠান্ডা ঠান্ডা পড়লে আবার আসবা, শরীর ভালো না, শরীর ভালো না না করে আসে। আমি তো এই জন্য আনতে যাই না, অতিরিক্ত গরম একদম সহ্য করতে পারলাম। আমরা গিয়ে গিয়ে দেখা করে আসি, কিন্তু আমরা খোয়াটা নিয়ে আসি না, কারণ আমাদের ঘরের গরমটা ঠান্ডা ঠান্ডা সহ্য কোনোটাই সহ্য। ঠান্ডার সময় তো তেল গরম করে করে হাত তলায় পা তলায় মালিশ করাতে হয়। একদিনে দুজনের গরমে জল দেওয়া মেজদার চশমাটা নিয়েছ মা? কিসে করে নিয়েছ? আয়ুষও রেডি, মা আর আয়ুষের বাবা বেরিয়ে গেলে আমিও বেরোবো আয়ুষকে নিয়ে। আয়ুষও ব্যাগটা নিয়ে রেডি হয়েছে। দাঁড়া আবার ঠিক করে নেবা। তুলে দিচ্ছে শরীরটা ঠিক করলাম। আর আয়ুষের বাবা তো চলে গেল, এখন আমি বেরোচ্ছি আয়ুষকে নিয়ে। আজকের দিনটাই এরকম যাবে। তো যাই হোক, আয়ুষকে পড়তে দিয়ে এসে যা হোক একটু গ্যাসে বসিয়ে দেবো। হ্যাঁ, বসিয়ে দেবো মানে কালকের ভাইয়ের মাছ বিক্রি হয়নি, 4-5 কিলো মাছ ফিরিয়ে এনেছিল, তাই 1 কিলো মতো তেলাপিয়া মাছ আমাদের দিয়েছিল। অনিমা একবার কেটেই দিয়েছিল, জানে আমি মাছ কাটতে খুব একটা পারি কিন্তু পছন্দ করি না, সময়ের অভাব। তো কালকেও তো পরীক্ষা ছিল, টিউশনি ছিল, ছুটোছুটি করছিলাম, তা দেখি মাছ কেটে ধুয়ে আর আমাদের ঘরে দিয়ে এসছে। তো সেই মাছগুলো এখন গ্যাসে তাড়াতাড়ি রান্না করে নেব, ওকে আগে দিয়ে আসবো। চলো বাবা, তুমি 9টা বেজে গেলেও চিন্তা করবে না, তোমার তো 11:30 থেকে পরীক্ষা। আমি এনে চান করিয়ে খাইয়ে আবার 11টার মধ্যে নিয়ে যাবো। হ্যাঁ, কারণ এদিকে একটু বসে বসে দেরি হয়ে যায়, 8:30 ছেড়ে দেয়, কিন্তু সে আমরা গিয়ে পৌঁছাতে পারি না। এদিকে আর কাজ গুছাতে গুছাতে আরো 10-20 মিনিট বসে থাকতে হয় আয়ুষকে। তো প্রথম একদিন বসেছিল, সেদিন একটু মনটা খারাপ করেছিল যে সবাই চলে গেছে আর ওই একা ঘরের মধ্যে বসে আছে। তারপরে আমি আন্টিকে ফোন করে বললাম যে ওকে একটু বসিয়ে রাখো, একটু কথা টথা বলতে লাগো, আমি যাচ্ছি। বন্ধ করা বসিয়ে দিয়েছি। অনিমারা মাছ দিয়েছিল, ভাই সেদিনে মাছ বিক্রি হয়নি, তা কতগুলো মাছ ফিরিয়ে এনেছে, 1 খোলার ভাত দিই। আর এখন এটা আছে, তো এই তেলাপিয়া মাছ একটু রান্না করে নেব। কি রান্না করছো? ওই তেলাপিয়া মাছ আর কটা ভাঙাল মাছের দেখা আছে, ওই দিয়ে পুঁই শাক আলু দিয়ে ঝোল করছি। কত তাড়াতাড়ি, এদিকে সময়ের খুব অভাব পড়ে গেল। হ্যাঁ, টাকা দিয়ে খেতে দেয় কিছু খাও, দানাগুলো খেলি নরম হয়ে গেছে। হ্যাঁ, তরকারিটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেবো। তাড়াতাড়ি করো, আইসের আনতে যেতে হবে। খাই না খাই খাই একটা খেয়ে টেস্ট বুঝুক আগে। বাসনগুলো মেজে নিচ্ছি, যে কাজগুলো দেখানোর সময় হয় না সেগুলো আজকে সময়। রান্না করতে গেলে একদিকে হয় না, এদিকে করলে রান্নাও হয় না। হ্যাঁ, আমি এগুলো যখন মাঝে তখন রাত থাকে, আয়ুষের বাবা আয়ুষ ওরা সবাই ঘুমায়, আমি উঠে এই কাজগুলো সেরে নিই। কিন্তু আজকে সময়টা উল্টো পাল্টা হয়ে যাওয়ায় আজকে রান্না হচ্ছে আর বাসন মাজা হচ্ছে, যখন যেমন পরিস্থিতি হয় আর কি। আসলে আজকে তো রান্নাঘরে রান্না নেই না, আজকে দিয়ে আসলাম আমি, সকালে দিয়ে আসে ওর বাবা, তারপরে মা চলে গেল, মা কদিন ধরে ছিল বাড়িতে, যেন ফাঁকা ফাঁকা লাগছে। কদিন ছিল বারান্দায় বসে থাকতো, ঘরে বসে থাকতো, ও বৌমা এইটা করো, ও বৌমা এইটা আমি করে দিচ্ছি, পারবে না তবু বলবে আমার ধারে নিয়ে আমি বসে বসে করে দিচ্ছি। আগেকার দিনের মানুষ তো বসে থাকতে পারে না। ঠান্ডা লেগেছে, মারও লেগেছে, আমারও লেগেছে। আয়ুষের ছুটি দেবে কখন? আয়ুষের দেবে 8:30-য়। যাবো আবার, আমি যাবো 8:30 বলেছে। রাত্রিবেলা বলছে আমি ভাত খাবো না আয়ুষ। রাত্রিবেলা বললাম চিড়ে ভাজা খাবো, এখানকার দোকানে আবার এসবগুলো পাওয়া যায় না, তাই কাঁচা চিড়ে এনে কড়াই ভেজে আর হয়েছে। হ্যাঁ মজবুজে হয়েছে, তবে এরকম খোলে না দোকানের মতো, ওটা তো বালি দিয়ে ভাজে। জানি না, আমি শুধু কড়াই ভেজেছি, বলছে ভালো হয়েছে। বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো বালি দিয়ে ভাজা, একদম সরু সরু যে ঝুরি ভাজাটা পাওয়া যায় ওই ঝুরি ভাজা এনে আর চিড়ে ভাজার সঙ্গে কটা মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে আর বললো একটুখানি তেল দাও, তেল দিয়ে মিশিয়ে ওটা বসে বসে খেলো। আয়ুষও খেলো সন্ধ্যাবেলা, ওই জন্য রাতে বলছিল খিদে হচ্ছে না, ওই চিড়ে ভাজা খেলে খিদে হয়। জল খেয়েছে আর রাতে একটা রুটি খেয়েছে। আর মা খুব বুঝে শুনে খায়, অল্প একটু খায়, যেটা খেলে ওনার অসুবিধা হবে না সে যত ভালো জিনিস খায় না। আমার মাও যেমন, আমার শাশুড়ি মাও তেমন, ওরা খুব বুঝে শুনে চলে। আর আমার রাতের ভাত রান্নার হাঁড়ি হচ্ছে এটা, এটা তো রাঁধলে আমাদের হয়ে যায়। মানে আমার শাশুড়ি মা ছিল আর আয়ুষ ছিল, আয়ুষ আমি আয়ুষের বাবা, 4 জনের ভাত কিন্তু এতে হয়ে যায়। দেখলে মনে হয় যে একজনের ভাত হবে কি সন্দেহ, হাঁড়িটার এমন সাইজ, কিন্তু হয়। এটা আমাদের বহুদিনের হাঁড়ি, তখন আয়ুষ হয়নি, তখনকার হাঁড়ি, লাইভের প্রথম প্রথম হাঁড়ি কেনা। কিছু কিছু জিনিস আছে হয়তো 10 টাকা 30 টাকা দাম, কিন্তু এত বছর ধরে আমাদের সঙ্গে আছে না, জানা আমাদের সঙ্গে অতি পরিচিত ঘনিষ্ঠ ভাবে থেকে গেছে। যেমন এই ফ্রাই প্যানটা একদম খারাপ হয়ে গেছে, এটা কালো, এটা কালো ছিল, একদম কালো যে ফ্রাই প্যান গুলো সেটা ছিল, তো মাঝে মাঝে কালো সব উঠে গেছে, এবার দেখতে ভালো হয়। আর মানে গ্যাস কিনেছিলাম প্রথম, গ্যাসের সঙ্গে এটা দিয়েছিল, তো একে আর ফেলতে আর পারি না, এখন এটাতে রুটি বানাই, ভালো হয়েছে। আমাদের এই কলের সব কিছু তো এইভাবেই সব করতে হয়, কিছু করার নেই। এ মাছ তো আমি কিনি না, পেয়েছো কোথায়? মাছ ধরে এনেছি, মাছ বিক্রি হয়নি তো, 4-5 কিলো হবে কি তার বেশি জানি না। ও তাই তো বলে, মাছ তো আমি কিনিনি, ওই 1 কিলো মতো দিয়েছে, আরো দিচ্ছিল। আমি বলে আর দিস না, আমরা 3টে লোক আর মা বাবা ওই বাড়ির তেলাপিয়া মাছ খাবে, কত খাবো। আর মাছগুলো একটু নরম মতো হয়ে গেছে, ওই জন্য ভেজেছি, আর ঝোলে দেবো না, ওই ভাঙাল মাছটা ঝোলে দেবো, আর ওই মাছগুলো ভাজাই টুকটাক করে খাওয়া হবে। তাই তো বলে আমি তো মাছ আনি না, কিন্তু মাছটা এলো কোথা থেকে, অতগুলো মাছ বিক্রি কালকে বিক্রি হয়নি, সবসময় হয় না তো, ওটাই তো কিছু কিছু ব্যবসা লস। যেমন মাছ ব্যবসা, মাছ না বিক্রি হলে পচে যাবে, ফেলে দিতে হবে। যাদের বাঁধা দোকান তাদের সুবিধা হয়, বরফ থাকে, বরফে দিয়ে দেয়। আসলে এই মাছগুলো কি আর জ্যান্ত নিয়ে আসে, আর যে যেহেতু জ্যান্ত মাছের ব্যবসা করে বরফটা ব্যবহার করে না, আর ওই মনে করে এই বিক্রি হয়ে যাবে, এই বিক্রি হয়ে যাবে করে করে থাকে, আর রোদে আস্তে আস্তে রোদ পেতে পেতে নষ্ট হতে শুরু করে। আর রাখার জায়গা একটা দরকার না। আর মিষ্টি মাছ কি হয়, মিষ্টি মাছ একটু যদি নরম হয়ে যায় সেটা কিন্তু আর খাওয়া যায় না, আর নোনা মাছ নরম হয়ে যাক, 1 মাস বরফে থাক, সেটা কিন্তু মানুষ খেয়ে নেয়। হ্যাঁ ওটা একটা ব্যাপার, ওই জন্য বিক্রি হচ্ছে না, বরফ থাকে, মিষ্টি মাছ ব্যবসা বিক্রি হচ্ছে না, বরফের মধ্যে দিয়ে দিল, ও ফ্রেশ হয়ে গেল। আজকে এসে একটু টেনশনও করছিল, এসেছে তখন 3টে 3.5টার উপরে, অনেক বিক্রি হয়নি, 5 কিলো টিলো হবে মনে হয়, আমি তো আন্দাজ জানি না। এরকম এই যে গামলা, এই গামলা ভর্তি হয়ে আরো বেশি ছিল, তাই মাছের ওয়েট তো জানি না কতটা, এরকম উঁচু করে অনিমা ঢেলে বসে বসে কেটেছে। ওই কেটে ওই আমার দিয়ে গেছে, ধুয়ে টুয়ে আমি কাটিনি। তো বলছি তুই এত বেলা এলি, তারপর দিকে হাঁড়ির থেকে মাছ সব বের করে ঝাঁপ করছে। ওই টেনশনে একটু ছিল, মানে আসল টাকা উঠিনি। আসলে অনেকটা মাছ বিক্রি হলে তো লাভ এক্সট্রা হতো। আজকে আবার গেছে, আয়ুষ গিয়েছে পড়তে, এখন আবার মা গেল আয়ুষকে আনতে। খাওয়ার টেবিল আমি একা, টেবিল তো নেই, টেবিল আছে। এই বসে খাওয়াটাই আবার নাকি খুব ভালো। টেবিল আছে প্লাস্টিকের বলে তার মান দিচ্ছে না, কি ব্যাপার? না বসে খাওয়াটাই নাকি শরীরের জন্য খুব ভালো। আমাদের এইভাবে খেয়ে খেয়ে বেশি অভ্যাস তো, কিন্তু এই বর্ষা পড়লে কি হয়, এই ঘরটা নিলে না খেলে নিচে খাওয়া যায় না। ঝোলের নেবে নাও, আর আলু পাচ্ছ। রান্না তো কিছু দেখানো হয়নি আজকে, আজকে একটু চাপে ছিলাম, মাকে দিয়ে আসতেছিল। মার জন্য রুটি তরকারি করেছি, ওই ঢাকা দেওয়া, মা এসে খাবে। আয়ুষ আবার রুটি পছন্দ করে। ফোন করেছিল তুমি যখন বিকালবেলা গিয়েছিলে বাবুকে পড়তে দিতে, তখন আমি ফোন করেছিলাম, ফোনে বলেছিল বলো গরমে তো বড্ড কষ্ট হলো আজকে। কালকে তো বৃষ্টি হয়নি, কালকে বিভৎস গরম ছিল দুপুরবেলার টাইমটা। আমি বললাম হ্যাঁ গরমের জন্যই তো আনতে পারছি না। ওই একটু দমে টান আছে না, ওই একটা ইনহেলার নিতে হয় পাম্প, ওই জন্য তো একটু গরম হাঁপিয়ে গেলে তখন ওটাই বেশি কষ্ট পায়। আজকের রান্না পুরো বাংলা রান্না, গ্রামগঞ্জের মানুষের যেমন খাওয়া সেইভাবে। তাহলে ভালো হয়নি? ভালো মানে অতিরিক্ত ভালো, শরীরের জন্য সুস্থ তরকারি। কোনো তেল নেই, মশলা নেই, সাদা পুরো বাংলা রান্না। মাছ খাচ্ছ, মাছ ভালো আছে? মাছটা হেভি মাছ তো। ওটা ভাঙাল মাছ খাচ্ছ না? এই জন্য অরিজিনাল নদীর ভাঙাল। নদীর ভাঙাল খুব টেস্ট। কি দিয়ে বানিয়েছো? পুঁই শাক দিয়েছো? পুঁই শাক দিয়েছি, দেখতে পাচ্ছ না? তরকারির ঝোলটা ভালো স্বাদ হয়ে যায়। আজকে ব্যস্ততার মধ্যে পর্বটা শেষ করছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।